সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে চলে এসেছি সেই আবারও উজ্জ্বলতার বিরিয়ানিতে। আগে একবার খেয়েছিলাম, ফার্স্ট টাইম খুব ভালো লেগেছিলো, মাঝে একটু গন্ডগোল লেগেছিলো। তো আজকে অনেকদিন পর আবার এসেছি উজ্জ্বলতার বিরিয়ানি খেতে। তো মধ্যমগ্রামে যেহেতু একটু কাজ ছিল, তো সেই জন্য ভাবলাম একটু উজ্জ্বলতার বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি যাই। আর যেহেতু আজ একটু রাত হয়ে গেছে, তো সেই জন্য মোটামুটি তাড়াহুড়ো করে একটু করতে হচ্ছে, বিকজ বাড়ি যাওয়ার একটু তাড়া আছে। রাত হয়ে গেছে মানে একটু বাড়ি যাওয়ার তাড়া আছে, রাত হয়নি। তো ব্যাপার স্যাপার হচ্ছে এই হলো। আর এদিকে একটু দেখিয়ে দিস উজ্জ্বলদার বিরিয়ানি, এদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু। আর এদিকে হচ্ছে আমরা কিন্তু পুরনো ব্রাঞ্চে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি ইন্ট্রোটা নিচ্ছি। তো আজকের মতন এখানে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবার উজ্জ্বল দাকে পেয়েছি। উজ্জ্বল দা কেমন আছো? আমি সবসময় ভালো থাকি। আচ্ছা, আর আপাতত আজকে কি বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে নাকি বাইকে করে? একটু স্নান করে খেয়ে দিয়ে আসি, সারাদিন তো এখানেই থাকি। বিকেলবেলা আজ তাড়াতাড়ি যাচ্ছে আজকে একটু। এটা তাড়াতাড়ি প্রায় পাঁচটা বাজতে যায় আমার, যেতে যেতে সাতটা সাড়ে সাতটা আটটা মানে মোটামুটি সকাল থেকে তুমিই থাকো নাকি? হ্যাঁ আমি থাকি, সকাল থেকে থাকি, তারপরে লোকজন থাকে তো থাকে তো হয়। এখন মোটামুটি তোমাদের চিকেন মাটনের প্রাইসটা একটু বলো। চিকেন 150 টাকা, মটন 230 টাকা, বসে গেলে আনলিমিটেড রাইস। আচ্ছা, আর প্রাইসটা কি বেড়েছে কিছু? না বাড়বে পুজোতে, পুজোতে বাড়বে। মানে এই দুর্গাপূজার পরে নাকি? না দুর্গাপূজা ষষ্ঠীর থেকে হয়তো বাড়বে। আচ্ছা, ষষ্ঠীর থেকে বাড়বে। আর পুজোর সময় রোজ খোলা তো নাকি? হ্যাঁ পুজো এখন বন্ধ রাখে সারা তো। আর এখন এমনি বন্ধ কোন দিন আছে? বন্ধ এমনি কোনো বন্ধ নেই, বাজার ফাজার যখন বন্ধ তখন বন্ধ রাখে। আচ্ছা 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 বুঝতে পেরেছি। আর তোমার এখানে অ্যাড্রেসটা আরেকবার বলে দাও। এই যে মধ্যমা 3 নম্বর প্ল্যাটফর্ম নেমেই আমাদের দোকান। আচ্ছা, কাউকে কিছু জিজ্ঞাসা করতে না, 3 নম্বর প্ল্যাটফর্মে নাম লে ব্রিজে উঠলে আমাদের দোকান দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তোমরা শুনে নিলে। আর নতুন করে কিছু বলার মতন নেই। আচ্ছা উজ্জ্বল দা, তুমি তোমার বাড়ির দিকে যাও, আমি তাহলে একটু বিরিয়ানি ফিরিয়ানি খাই। আছে অনেকদিন পর এসেছি, ঠিক আছে? তো দেখে নিলে যেরকম খাও সেরকম রিভিউ দাও। না একদম, আমি আমি সবাইকে বলি যে আমাদের খারাপ হলে খারাপ বলতে হবে, ভালো হলে ভালো বলতে হবে। না এটা কিন্তু উজ্জ্বল দার প্রথম থেকেই আমি দেখে এসেছি আগা করে, মানে এমন না যে বাড়িয়ে ছেড়িয়ে কিছু বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাড়ায় বললে কি হয় যে ধরো তুমি একটা কথা বাড়ায় বললে যে মাঝখানে কে জানো কারো একটা ভিডিওতে বলে 200 গ্রামের পিস, কিন্তু আমি 200 গ্রামের পিস আমাদের না, আমাদের 150 গ্রাম, 160 গ্রাম, 140 গ্রামের পিস হয়, কম বেশি হয়ে যায়। কম বেশি হয়ে যায়, কিন্তু একটা ভিডিওতে আমি তার ফোন করে বলেছিলাম যে দাদা আমাদের 200 গ্রামের পিস না, তুমি ওটা ডিলিট করো, 150 গ্রাম বলো। সেটা ঠিক, এই 150 গ্রাম বললে যদি এসে 160 গ্রাম পায় তাহলে কিন্তু সে আসবে। আর 200 গ্রাম পেয়ে বলে যদি 150 গ্রাম পায় তো গালাগালি দেবে। আর যেটা হয় আমাদের সেটাই বলো, বেশি আমাদের খুব হাই ফাই না, আমাদের মিডিয়াম, মানে আমাদের যেরকম নর্মাল বিরিয়ানি করা হয় সেরকমই। অনেকে বলে বিরাট টেস্ট, এ টেস্ট, আমি ভাই ওইসব বলি না, নর্মাল আমাদের যেরকম বিরিয়ানি হয় মানে সেই বিরিয়ানিটাই আমাদের বিক্রি করি। 100 বার আমি আগেও খেয়েছি। এই নিয়ে হয়তো উজ্জ্বল দার দোকানে 3 কি 4 নম্বর বার আসা, ঠিক আছে? তো চলো যাই হোক, মোটামুটি উজ্জ্বল দাকে ছেড়ে দিই, তারপরে দেখা যাক বিরিয়ানি খাবো না কী করবো সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। Thank you.
তো মোটামুটি আমাদের কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমাদের নিয়েছিলাম স্যালাড ছিল, জল লাগবে না, আচ্ছা জল আমি জানি না, আমি আচ্ছা বলেছিস না জানি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে স্যালাড এখানে একবার যেহেতু, ঠিক আছে, আর আমি যেহেতু একটু হ্যাংলা টাইপের মানুষ, ঠিক আছে, স্যালাড দুবার করে চেয়ে নিলাম। তো যাই হোক, এখানে বললো যে স্যালাড যেহেতু একবার আনলিমিটেড, বলতে এখানে রাইস আর আলুটা কিন্তু আনলিমিটেড, এটাই হলো এখানে কনসেপ্ট, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার উজ্জ্বলদার বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কত দেখলাম যেন ভাই, 150 চিকেন বিরিয়ানি আর 230 মাটন, তাই তো, আর 80 টাকা করে চিকেন চাপ। তো এরকম কিন্তু মোটামুটি মাটনের, এই সরি, আজকে চিকেন বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি মোটামুটি ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর সামনে দিয়ে দেখাস, এরকম কিন্তু ঝরঝরে টাইপের রাইস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আজকে কিন্তু একটু লেট করে এসেছি, আর চলো ওটার পিছনে যাক, ওটু ফার্স্ট বাইট খেয়ে দেখা যাক। একটু ড্রাই লাগছে, আজকে একটু ড্রাই লাগছে, ফার্স্ট যখন ভিডিও করেছিলাম তখন ভালো লেগেছিল, দারুণ লেগেছিল, এটা একটু ঠান্ডা হয়ে গেছে, ড্রাই লাগছে, মাঝে একবার এসেছিলাম কোয়ালিটিটা ডাউন হয়েছিল, এবারে কোয়ালিটি ঠিকঠাক লাগছে, বাট একটু ড্রাই বিরিয়ানি লাগছে। তো যাই হোক, এটা খুলতেই তো পারছি না, মানে গলায় আটকে, এবারে ভিডিও করতে গিয়ে যদি শ্বাস আটকে মরে যাই তাহলে কী করবে, জল খেতে হবে যেন। আর আজকের ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো এই জন্যই করছি, বাড়ি আমার একটু তাড়া আছে, ঠিক আছে। আর উজ্জ্বলদার বিরিয়ানি তো আমার নতুন করে কিছু বলার নেই, দাদা এমনিই ভাইরাল, আর দাদার ব্যবহারও ভালো, বিরিয়ানি ভালো খেতে লাগছে, মিথ্যে কথা বলবো না, আলুও সিদ্ধ হয়েছে, সামনে দিয়ে দেখাস, এরা মোটামুটি দেখতে পাচ্ছ, এই আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম নরম আলু, এই আলু দিয়ে মাখিয়ে রাইস দিয়ে চলো। আর আমি বলবো একবারে যা দেয়, মানে মোটামুটি আর লাগবে না, একবার হয়তো আর এক্সট্রা একটু রাইস লাগতে পারে, বাট ওই 9-10 বারের মতন খাওয়ার মতন আমার মনে হয় না রাইস বা এক্সট্রা আনলিমিটেড ব্যাপারটা লাগবে, এখানে ফার্স্টের কোয়ান্টিটি অনেক দেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে, দারুণ খেতে লাগছে, আর মোটামুটি একদম কমই রয়েছে, 3 মিনিট, আচ্ছা। তো চলো যাই হোক, আর একটু এবারে রাইস আলু আর চিকেন দিয়ে সাথে একটু স্যালাড দিয়ে চলো খেয়ে দেখা যাক। টেস্ট তো আছে, সত্যি বলতে বিরিয়ানিটা আরেকটু গরম লাগ, গরম হতো ভালো লাগতো, বাট আমরা একটু বিকেল 5টা 5:30 বাজে এখন এসেছি, তো সেখানে আমি মনে করবো না, আমি এক্সপেক্ট করবো না এসে একদম গরম ধোয়া উঠছে বিরিয়ানি পাবো, ঠিক আছে, আমার জন্য আলাদা করে বিরিয়ানি গরম বানিয়ে দেবে না, ঠিক আছে। তো যাই হোক, খেতে ভালো লাগছে, আর তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানি অ্যাড্রেস নতুন করে তো কিছু বলার নেই, মধ্যমগ্রাম স্টেশন, স্টেশনের পাশে, যে কাউকে জিজ্ঞেস করবে উজ্জ্বলদার বিরিয়ানি কোথায় সে বলে দেবে, আর সত্যপুর দিয়ে তোমরা অটো ধরে আসো, সত্যপুর স্টেশনে অটো ধরবে, অটোতে নেওয়া হবে, দুপা হাঁটলেই মেগা ফাস্টফুড সেন্টার বা উজ্জ্বলদার বিরিয়ানি, তো এখানে আর নতুন করে কিছু বলার নেই। তো মোটামুটি বিরিয়ানি ভালো লাগলো, আগের বারে এসে মাটন খেয়েছিলাম, দুবার এসেছিলাম কি তিনবার এসেছিলাম, তিনবারই মাটনই খেয়েছি, এইবারে হয়তো চিকেন খাচ্ছি, বাজেটটা কম আছে, গরিব মানুষ বুঝে নিতে হবে, তো বাজের মতন এখানে রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।